বর্ণিল উৎসব আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ জুয়েলারি এক্সপো 2022। প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে সারা দেশ থেকে অংশ নেওয়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বলছে, প্রত্যাশার চেয়েও ক্রেতা দর্শনার্থীর কাছে সারা মিলেছে কয়েক গুণ বেশি। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, দেশীয় জুয়েলারির নিজস্ব ডিজাইন বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি রপ্তানি ঝুড়ি সমৃদ্ধ করতেও ভূমিকা রাখবে এমন আয়োজন। বাজুস জানায়, আগামীতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও করা হবে এমন প্রদর্শনী। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বঙ্গবন্ধুর জন্মদিনে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ জুয়েলার্স সমিতির অভিনব এই আয়োজন দেশের ইতিহাসে প্রথমবার। স্বর্ণ, রৌপ্য ও ডায়মন্ডের বাহারি সব ডিজাইনের অলঙ্কারের আলোয় আলোকিত ছিল প্রতিটি স্টল। বাংলাদেশ জুয়েলারি এক্সপোর শেষ দিন শনিবারে ছিল ক্রেতা দর্শনার্থীদের বাড়তি উপস্থিতি। এদিন প্রদর্শনীতে আসা বেশিরভাগেরই ব্যস্ততা ছিল কেনাকাটায়। অনন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। মান তো অবশ্যই ভালো, হ্যাঁ, ডিজাইনও অনেক নতুনত্ব কিছু দেখলাম, আর বেশ পছন্দসই এবং বেশ আধুনিক ডিজাইনগুলো এখানে পাওয়া যাচ্ছে। আমার এখনো বিয়ে ঠিক হয়নি, স্টিল আমার ফ্যামিলি চলে এসেছে গয়না দেখার জন্য, যে না দেখি আমরা কিরকম কি একটা বাংলাদেশ কিরকম একটা এক্সপেরিয়েন্স করছে এটা দেখার জন্য চলে এসেছি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত জুয়েলারি এক্সপো 2022-এ দেশের নানা প্রান্ত থেকে অংশ নেয়া ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সুবিধা অসুবিধা জানতে প্রতিটি স্টল ঘুরে দেখেন বাজুস সভাপতি সায়েম সুভান আনভীর। এক্সপোতে অংশ নেয়া জুয়েলারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে এই আয়োজন থেকে। আমরা যে সাড়াটা প্রথমবারের মতো জুয়েলারি হিসেবে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক অনেক বিশাল পাওয়া। যতটুকু আশা করেছিলাম তার থেকেও বেটার, কাস্টমারদের অনেক ভালো সাড়া পেয়েছি এবং ভালো লাগছে, একটা নতুনত্ব, নতুন একটা কিছু দেখতে পেলাম। জুয়েলারি ফেয়ারে এত মানুষের রেসপন্স পাবো, মানুষ আসছে স্বতঃস্ফূর্তভাবে, আমাদের আউটলেট থেকে যেভাবে সেল করছে তার চেয়ে বেশি সেল এখানে হচ্ছে, অনেস্টলি স্পিকিং। মেলার আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানায় আয়োজক কমিটি। দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানিতেও এই খাত নতুন সম্ভাবনা তৈরি করবে বলে জানায় বাজুস। আপনি সুরাটে কাজ হচ্ছে কারিগর বাঙালি, দুবাইতে যাবেন কাজ করছে বাঙালি, কিন্তু আমরা বাংলাদেশি হয়ে আমরা বাঙালিদেরকে প্রমোট করতে পারি নাই, কারণ আমাদের সেই সুযোগ নেই। তো এখন আশা করছি এই আমাদের প্রথম স্টেপ, এটা আমাদেরকে যদি একটু প্যাট্রোনাইজ করে আমরা এটাকে বিশাল অবদান রাখবো বাংলাদেশে। সেই দিনে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে জমকালো ফ্যাশন শো, যেখানে নামিদামি মডেলরা তুলে ধরেন দেশীয় ঐতিহ্যের বাহারি সব জুয়েলারি পণ্য। অনুষ্ঠানের শেষ ভাগে বিশেষ আকর্ষণ ছিল দর্শনার্থীদের জন্য ঘোষিত 25 লাখ টাকার র্যাফেল ড্র। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস সভাপতি সায়েম সোভন আনভীর মঞ্চে এসে বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার, যেখানে প্রথম পুরস্কার ছিল 10 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 5 লাখ ও তৃতীয় পুরস্কার 10 জনের প্রতিজনকে দেয়া হয় 1 লাখ টাকা। এরপর মঞ্চ আলোকিত হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে, যা চলে প্রায় মাঝরাত পর্যন্ত। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।